আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এ টু জেড বাংলা রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমি শুভ। তো আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুয়াইয়ের নোভা সিরিজের একদম লাস্ট আপডেট, একদম নিউ। বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে 55,000 টাকা, যেটা আনঅফিসিয়াল অবশ্যই, এবং প্লে স্টোর সাপোর্ট করে না। এটার দাম 55,000 টাকা চলতেছে। তো এই ফোনটি আমার হাতে দেখতে পাচ্ছেন একদম অল্প কিছুদিন বাইরে থেকে আসছে, মনে হয় এক সপ্তাহ সর্বোচ্চ হবে। তো ফুল বক্স সহ, আর সবচাইতে বড় ব্যাপার যে এই সেই জিনিস যেই ডিভাইসটা কিনা 20 মিনিটে ফুল চার্জ হয়, একদম জিরো থেকে ফুল চার্জ হয় মাত্র 20 মিনিটে। অসাধারণ অসাধারণ, আমি নিজে টেস্ট করেছি, যার কারণে আমি ভিডিওটা একটু পরে দেরি করে বানাচ্ছি। তো চলে যাব একটা ইন্ট্রোতে, তারপরে চলে আসব মূল ডিটেলস বিষয় নিয়ে। তো এই ইন্ট্রোর ফাঁকে আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন, তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা নোটিফিকেশন বেল আইকনটিতে টিক দিয়ে রাখুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে হুয়াই নোভা 9। তো এটা বাংলাদেশে এসেছে অল্প কিছুদিন হলো, সেটা তাও আবার আনঅফিসিয়াল। তো এই ফোনটা অনেকেই মনে করেন যে যখন এর ডিটেলসে আপনারা ইউটিউবে ভিডিও দেখেন বা বিভিন্ন রকমের দেখেন, ওয়েবসাইটগুলোতে দেখেন ডিটেলস, তখন কিন্তু এখানে বলা আছে যে এটা প্লে স্টোর সাপোর্ট করে না বা হচ্ছে প্লে স্টোর ইনস্টল করা যায় না। তো প্লে স্টোর দিয়ে আমি নিজে ফোনটি চালাচ্ছি, সেটা আমি প্রুফ করে দেখিয়ে দিব কিভাবে প্লে স্টোর ডাউনলোড করা যায়, সেটা আমার দ্বিতীয় ভিডিওতে থাকবে। তো মানে আমারটা তো আমি করেই ফেলেছি অলরেডি, তো ম্যানুয়ালভাবে কিভাবে করা যায়। তো আমার এক বড় ভাই, উনি কিনছেন কিছুদিন আগে, মাত্র মনে হয় 2 সপ্তাহ হবে। তো ওনার কাছে, উনি এখনো প্লে স্টোর ডাউনলোড করতে পারে নাই, তো আজকে ওই ওনারটা আমি করব, প্লে স্টোর ডাউনলোড করব। তো হুয়াই নিয়ে কোনো টেনশন নাই, প্লে স্টোর অবশ্যই চলবে, 100% চলবে। দেখতে পাচ্ছেন প্লে স্টোর আমার ডাউনলোড করাই আছে। তো যাই হোক, এই ফোনটির বিস্তারিত চলে যাই। তো এই ফোনটি হুয়াই নোভা সিরিজের একদম শেষের যে আপডেটটা, এবং কার্ভ ডিসপ্লে, অসাধারণ কার্ভ ডিসপ্লে, যা এখন স্যামসাংয়েও এরকম কার্ভ দেয় না, তো তারা দিয়েছে, তার মানে অনেক সুন্দর কার্ভ। তো এটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে হুয়াই নোভা 9, মডেল নম্বর হচ্ছে NAM LX9। তো এটা 8 GB 128 GB ভেরিয়েন্ট, এটা ডুয়েল সিম সাপোর্টেড, কোনো মেমোরি ইউজ করা যাবে না। তো ডিসপ্লে দেখছেন ফুল এইচডি প্লাস, এবং এটা কিন্তু হারমোনি ওএস এর, এবং অ্যান্ড্রয়েড 11, যেটা আমি হচ্ছে আপনাদেরকে একটা সফটওয়্যার নিয়ে গিয়ে দেখাবো। আচ্ছা, সেই সফটওয়্যারটা হচ্ছে GSS, মানে গুগল প্লে থেকে যেগুলো সফটওয়্যার ডাউনলোড করবেন সেগুলো এখান থেকে এখানে আসে। তো আমি দেখতে পাচ্ছেন যে এটা, এই যে প্রসেসরগুলো দেখিয়ে দিচ্ছি, এখন ডিভাইসে যাব, ডিভাইসে গেলে দেখতে পারবেন হুয়াই, এই যে সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 11। তো এবার চলে যাব হচ্ছে এর প্রসেসর বিষয় নিয়ে। প্রসেসরটা হচ্ছে টোটালি গেমিং প্রসেসর, যেটাতে অবশ্যই একটু দুঃখ প্রকাশ করি, কারণ এই প্রসেসরে 5G সাপোর্ট করে বা 5G-র জন্য বেস্ট, কিন্তু তারা 4G দিয়েছে, এটাই দুঃখের বিষয় একমাত্র। তো এটা স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়েছে, এই হুয়াই প্রথম স্ন্যাপড্রাগন প্রসেসর তাদের কোনো ফোনে দিল, যেখানে তারা ইউজ করত হাই সিলিকন কিরিন, তো সেখানে তারা কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়েছে, এবং উচ্চ গেমিং সম্পন্ন একটা প্রসেসর, যেটা 778G, একদম গেমিং প্রসেসর, যেটা দিয়ে আপনি যদি গেমার হন, খুব ভালোভাবে আপনি চার্জ মানে গেমটা খেলতে পারবেন বা যে কোনো হার্ড কাজ করতে পারবেন, এবং ডিসপ্লে রেজুলেশন, ক্যামেরা রেজুলেশন জাস্ট অসাম। আমি এ বিষয়ে মানে আপনার, আপনি যদি এই ফোনটা হাতে নিয়ে দেখেন বা ডিটেলস দেখেন, তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন। তো আমি বাংলাদেশের বড় বড় ইউটিউবারদের কেনার আগে বাংলাদেশের বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখতে চেয়েছিলাম, কিন্তু তাদের কোনো ভিডিওই নাই এই ফোনগুলো বিষয়ে,
এখন তারা হুয়াই কোম্পানি থেকে কোনো টাকা পায়নি বা অফিসিয়ালি লঞ্চ হয়নি এই জন্য কিনা সেটা আমি বলতে পারবো না। তো এখন আমি আমার যতটুকু আসে আমি ততটুকু আপনাদেরকে বলবো। তো চলুন এই ফোনটির ক্যামেরাতে চলে যাওয়া যাক। অসাধারণ ক্যামেরা। তো আমি কিছু ছবি তুলেছি পোর্ট্রেট মোডে, তো দেখুন ব্লারের কোয়ালিটি কি, কোনো এডিট নাই। তো জাস্ট আমি কয়েকটা ছবি তুলেছিলাম, তো এই যে এটা সুপার ম্যাক্রো, এই যে অপশন ক্যামেরার মধ্যে কিন্তু অপশন আছে সুপার ম্যাক্রো। তো এই যে একদম ছোট ছোট্ট ঘাস কিন্তু এইভাবে ছবি আসছে। আর এটা নর্মালি কাছ থেকে একটু জুম করে করে তোলা, ফোকাস করে তোলা। তো আমি আরও কিছু স্যাম্পল দেখাচ্ছি। এই যে ফুলের ছবি দেখুন অসাধারণ হয়েছে, মানে একদম ওয়ালপেপারের মতো লাগছে কিন্তু ছবিগুলা। তো আমি আজকে এই ছবিগুলো ট্রাই করেছিলাম। তো আমার নিজের একটা ছবি আমি ব্যাক ক্যামেরা দিয়ে তুলেছিলাম এবং এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা। তো ওয়াইড অ্যাঙ্গেলের কিছু ছবি আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা ব্লার করা। দেখুন ছবিগুলো কত মারাত্মক। আমি কিন্তু এটা হচ্ছে এই যে যে দাগ যে রিমুভ করে স্কিন সফট করে সেটা দিয়ে করেছিলাম। তো এটা এটা কিন্তু স্কিন সফট বাদে এটা করেছি। এটা ফ্রন্ট ক্যামেরার ছবি, এগুলো সব কিন্তু ফ্রন্ট ক্যামেরার ছবি। তো আমি যে ছবিগুলো আরও দিব সেটা হচ্ছে জুম, এটা জুম করা অনেক দূরের একটা ছবি, একটা ফোরিং বসে আছে জাস্ট জুম করা। তো আমি এখন ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলো আপনাদেরকে দেখাবো। ওয়াইড অ্যাঙ্গেল দেখুন, ওয়াইড অ্যাঙ্গেলের ছবি একদম ফাটে না, খুব সুন্দর। এবং কিছু ছবি আমি হাত দিয়ে তুলেছিলাম ফুলের ছবি, তো দেখতে পাচ্ছেন। তো ক্যামেরার বিষয়ে আসলে বলার কিছু নাই। ক্যামেরাটা দিয়েছে তারা মেন যে শুটারটা সেটা বড় একটা সেন্সর সহ। এই ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা এবং সাথে রয়েছে আরও 3টি ক্যামেরা নিচের দিকে দেখতে পাচ্ছেন, একটা 8 মেগাপিক্সেল আর 2টা 2 মেগাপিক্সেল করে। তো এখন আমি ফ্রন্টের ক্যামেরাটা একটু ধরব। ফ্রন্টের ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে কিন্তু রৌদ্র আছে, তারপরেও কিন্তু এই যে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি এর হচ্ছে 4.3 তে চলে যাব। আর ভিডিওতে কিন্তু যথেষ্ট স্টেবিলাইজার আছে, আপনারা কিন্তু এই ফোনটি দিয়ে ভিডিও করতে পারবেন। এবং কিছু অপশন আমি দেখাবো যেটা আপনাদেরকে একটু মুগ্ধ করবে, সেটা হচ্ছে ভ্লগ মোড আছে। আপনারা কিন্তু এখানে যেই মোডগুলো আছে, এটা ব্যাক দিয়েছি, তারপরে ফ্রন্ট, তারপরে হচ্ছে আপনার ফ্রন্ট এবং রেয়ার একসাথে পাচ্ছেন। এই যে দেখুন আমার, আমি কিন্তু এই যে নিচের দিকে আমার কিন্তু দেখাচ্ছে আর উপরের দিকে দেখেন পিছনে, জাস্ট অসাম। আপনি ভ্লগ করার জন্য এই ফোনটি বেস্ট হবে। আর এত লাইট ওয়েট, আপনার বিশ্বাসই হবে না যে এরকম একটা ফোনে এরকম লাইট ওয়েট দিয়েছে, মানে এত পাতলা। তো এবার রেয়ার এবং রেয়ার মানে একটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল আসবে এবং একটা আসবে নর্মাল। তো দেখতে পাচ্ছেন ওয়াইড অ্যাঙ্গেল নিচেরটা এসেছে এবং নর্মাল রেয়ারেরই দুটা ক্যামেরা ওপেন হয়েছে। এবং আচ্ছা, এরপরে হচ্ছে পিক ইন পিক। তো আপনি সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা একসাথে এইভাবে ইউজ করতে পারবেন। তো এই অপশন থেকে আমরা বের হয়ে যাই, আমরা মোড়ে চলে যাই। মোড় যাওয়ার পরে অ্যাপারচার মোড আছে, প্রো মোড আছে, স্লোমো আছে, তার প্যানোরামা আছে, মুভিং পিকচার আছে, তারপরে স্টিকার্স আছে, সুপার ম্যাক্রো। সুপার ম্যাক্রোর ছবিটা আমার খুবই দারুণ লেগেছে, যদিও 2 মেগাপিক্সেলের কিন্তু খুব সুন্দর কাজ করে সুপার ম্যাক্রো। তো আরও অনেক আছে, অনেক রকমের অপশন আছে যেগুলো আপনারা পেয়ে যাবেন। তো এই ফোনটির এবার দাম নিয়ে কথা বলা যাক। তো এই ফোনটির দাম আমার কাছ থেকে কিনলে, যেহেতু একদম নিউ আছে, 100% নিউ আছে গ্যারান্টেড। তো আর সবচাইতে বড় ব্যাপার যে 66 ওয়াটের যে চার্জারটা সেটাও কিন্তু আছে, এবং যাবতীয় ডকুমেন্টস, কাগজ বা এমআই ম্যাচিং বক্স সব কিছু আমার কাছে আছে। তো যেগুলো আপনাদেরকে সব সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে। এবং এই ফোনটার প্রাইস পড়বে মাত্র 40,000 টাকা। তো 40,000 টাকায় আপনারা কিন্তু এখনও আনঅফিসিয়াল যদি বাংলাদেশ থেকে কিনতে যান, আপনার 55,000 টাকাই গুনতে হবে।
তো সেক্ষেত্রে আমার কাছ থেকে 40,000 টাকা নিলে ঠকবেন না আশা করি। আর যে প্রসেসরটা দিয়েছে যারা গেমার তাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে 20 মিনিট রেখে দিলেই ফুল চার্জ, তো আবার ইয়ে করতে পারবেন। আর চার্জটাও যথেষ্ট ভালো থাকে, আমি ফুল ব্রাইটনেসে রেখেছি। তারপরে দেখছেন যে ডিসপ্লের কালারটাই আলাদা, টোটালি আলাদা। আমি এরকম আমি কয়েকদিন আগে Note 20 Ultra ব্যবহার করেছি একটা, আপনারা রিভিউ দেখেছেন, তো সেটার থেকেও এর ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো, অনেক ভালো জাস্ট। এবং স্ক্র্যাচলেস সামনে এবং পেছনে, এবং ডিজাইনটা অনেক সুন্দর, সাথে একটা ব্যাক কভার পাচ্ছেন। তো 40,000 টাকায় যারা এই ফোনটি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন। এবং আমাদের অ্যাড্রেসটি হচ্ছে মক্কা মদিনা ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্যুর বাজার, খোকসা রেলওয়ে স্টেশন, খোকসা কুষ্টিয়া। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 0977-964-797। তো আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার হোয়াটসঅ্যাপ আছে 01580-32-50-40, 01580-32-50-40। তো এই নাম্বারটিতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ বা ইমো সবসময় ওপেন আছে, এবং আপনি যে কোনো টাইমে কিন্তু আমাদেরকে কল করতে পারেন, সেই সুবিধাটা থাকছে। এবং যারা দেশের যে কোনো প্রান্ত থেকে দেখছেন, কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন, তাদের জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে 1,000 টাকা আমাদেরকে অগ্রিম বিকাশ করবেন, এবং বাদবাকি টাকা এসে পরিবহন থেকে পণ্যটি তোলার মানে তোলার আগে অবশ্যই হচ্ছে আপনি দেখে নিতে পারবেন। টাকা দেওয়ার আগে অবশ্যই দেখে চেক করে সবকিছু মিলিয়ে কোনো প্রবলেম আছে কিনা এগুলো দেখে নিতে পারেন। যদি আপনার পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে আপনি যে 1,000 টাকা দিয়েছেন ওখান থেকে খরচটা রেখে জাস্ট ওই টাকাটাও ব্যাক দিয়ে দেওয়া হবে সাথে সাথেই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আমাদের সার্ভিসটা যদি ভালো লাগে আর চ্যানেলে নতুন এসেছে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। এবং এরকম অনেক ফোন, ল্যাপটপ, DSLR ক্যামেরা, সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল সহ বিভিন্ন প্রকারের গ্যাজেট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম কম দামে, একদম সীমিত মূল্যে। তো নোভা সিরিজের একদম লেটেস্ট ফোনটি কিনতে কিন্তু এখনই যোগাযোগ করুন। আর আমি বলেছিলাম যে আমি প্লে স্টোরটা দেখাবো, তো আমার এখানে বিদ্যুৎ নেই, জাস্ট এই যে দেখেন আমি কিন্তু প্লে স্টোরটা নামিয়েই রেখেছি। এবং প্লে স্টোর থেকে যে নামানো যে অ্যাপসগুলো সেগুলো কোথায় যায়, সেগুলো যায় কিন্তু এই যে জি স্পেসে। তো এই জি স্পেসটাও আপনাকে ডাউনলোড করতে হবে, জাস্ট এখান থেকে সবকিছু, ইউটিউব, ফেসবুক সবকিছু আছে, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব, মানে আপনি টোটাল যাবতীয় জিনিসপত্র কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো আর দেরি করবেন না, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এবং প্লে স্টোরটা কিভাবে ডাউনলোড করা যায় এটা বাংলায় কোনো ভিডিও আমি পর্যন্ত পাইনি, কিন্তু আমি বানাবো আজকে ইনশাল্লাহ আপনাদের জন্য। তা আমাদের চ্যানেলের সাথে থাকেন, এবং যাদের প্রয়োজন তারা শুধুমাত্র কল করবেন। এবং আমার অন্যান্য ফোন যেগুলো আছে সেগুলো ফোন বা ল্যাপটপ, অ্যাপেলের ম্যাকবুক অনেক কিছু আছে, আপনারা চাইলে সেগুলোও নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।